হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আর আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ আপ নিউজে। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে ইউরোপের কোন দেশে যেতে কত টাকা খরচ লাগে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল ঠিকানা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধু, আমরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট আপনাদের সামনে দেওয়ার জন্য। বিভিন্ন ইউরোপের দেশের বিভিন্ন বিষয় সংক্রান্ত তথ্য আমরা দিয়ে থাকি এবং বিভিন্ন চাকরির নতুন নতুন চাকরির আপডেট আপনারা দিয়ে থাকি। তো আজকে যে টপিকটা নিয়ে আসছি সেটা, যারা ইউরোপে যেতে চান, যারা ইউরোপের বিষয়ে নানা ধরনের টুকিটাকি বিষয় জানতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না টেনে দেখেন তাহলে আপনি অনেক কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে, এটা অনেকের প্রশ্ন, যে আসলে যারা ইউরোপে যেতে চায় তাদের একটি কমন প্রশ্ন এটা। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি ইউরোপের কোন দেশে কি ভ্রমণ কিংবা ওয়ার্ক পারমিটের বিষয়ে যেতে চান তাহলে জেনে নিন ইউরোপের কোন কোন দেশে কত টাকা লাগে। উন্নত বিশ্বের প্রধান দেশগুলোর মধ্যে ইউরোপীয় দেশগুলো অন্যতম, আমরা সবাই জানি এটা। অনেকেই জানতে চায় ইউরোপের বিভিন্ন দেশে যেতে, তবে স্বাভাবিকভাবে উন্নত দেশগুলোতে সহজে ভিসা পাওয়া যায় না, ভিসার খরচও বেশি হয়ে থাকে। ইউরোপে যাওয়ার স্বপ্ন থাকলে অবশ্যই জানতে হয় ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে। তাই বাংলাদেশ থেকে ইউরোপে কোন কোন দেশে যাওয়া যায়, ইউরোপের কোন কোন দেশে কত টাকা লাগে এবং ইউরোপ কাজের ভিসা পাওয়ার উপায় কী, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় এটাই হচ্ছে প্রথম জানিয়ে দিচ্ছি আপনাদের। বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ ইউরোপ, প্রায় 1,01,80,000 বর্গ কিলোমিটার। এই মহাদেশে 50টি স্বাধীন দেশ ও 6টি আংশিকভাবে স্বীকৃত দেশ রয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে ইউরোপের যেসব দেশে যাওয়া যায় না, সেসব দেশে সব দেশে যাওয়া যায় না। বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপের যে দেশগুলোতে যাওয়া যায় এবং তার এবং চাহিদা সম্পন্ন দেশগুলো হলো ইতালি, জার্মান, রোমানিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, পর্তুগাল, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড, মাল্টা। এই দেশগুলোতে আপনি সচরাচর ভিসা হয় এবং আপনারা যেতে পারেন। এছাড়াও আরও বহু দেশ আছে যেগুলো বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করবো। তো আজকে এই 10টা দেশের বিষয়ে, যে 10 দেশে সবসময় ভিসার চাহিদা থাকে এবং অনেকেই অনেক তরুণের কাছে স্বপ্নের দেশ হলো এগুলা, যেগুলোতে সবাই যেতে চায়। উপরোক্ত দেশগুলো ছাড়াও বাংলাদেশ থেকে ইউরোপে আরও কিছু দেশে যাওয়া যায়, কিন্তু বর্তমানে সে দেশগুলো বর্তমানে ভিসা পাওয়া সহজ। তবে জেনে নিন ইউরোপের কোন কোন দেশে যেতে কত টাকা লাগে। বাংলাদেশ থেকে ইউরোপে যেতে কত টাকা লাগে, সাধারণত বাংলাদেশ থেকে ইউরোপ যেতে 8 থেকে 10 লক্ষ টাকা লাগে, এটা একটা কমন বিষয়। তবে সেটা দেশভেদে, তবে ইউরোপের বিভিন্ন দেশের জন্য বাংলাদেশ থেকে যাওয়ার খরচ কম বেশি হয়ে থাকে, এটা আপনারা সবাই জানেন। এবার জেনে নেওয়া যায় বাংলাদেশ থেকে ইউরোপে কোন দেশে যেতে কত টাকা, ইতালি যেতে কত টাকা লাগে। বর্তমানে 4টি ক্যাটাগরি ভিসা ইতালি যাওয়া যায়। প্রতিটি ভিসা ক্ষেত্রে ইতালি যাওয়ার খরচ কম বেশি হয়ে থাকে। ইতালি সিজনাল ভিসা, যাকে আমরা কৃষি ভিসা বলি বা ফার্ম ভিসা বলি, যেটাই বলি না কেন, ইতালি সিজনাল ভিসা। যেটা সিজনাল ভিসা, এককালীন 3-6 মাসের অবস্থান করা যায়। এই ভিসার সম্ভাব্য খরচ 4 লক্ষ টাকা। যেটা সিজনাল ভিসা এখনও চলতেছে, আপনার ইচ্ছে করলে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে ইতালি নন সিজনাল ভিসা। নন সিজনাল ভিসা সাধারণত ওয়ার্ক পারমিট ভিসা। এ ধরনের ভিসার সম্পূর্ণ খরচ প্রায় 9 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে ভিসা সংগ্রহ করলে 15 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। ইতালি স্টুডেন্ট ভিসা যেতে পারেন। ইতালির স্টুডেন্ট ভিসায় গেলে প্রাথমিকভাবে 6,500 টাকা লাগবে। এছাড়াও সেখানে স্টুডেন্টকালীন খরচ ও অন্যান্য খরচ সব মিলিয়ে বেশি টাকা লাগতে পারে। তারপর আছে ইতালির ভিজিট ভিসা। ভ্রমণের উদ্দেশ্যে ইতালি গেলে 60 থেকে 90 দিনের মতো ভিজিট ভিসা পাওয়া যায়, 4 লক্ষ টাকা খরচ সর্বমোট। তারপর আছে জার্মানি যেতে কত টাকা লাগে। বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে যেতে প্রায় 8 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়। এর মধ্যে ভিসা প্রসেসিং, এয়ার টিকিট ও অন্যান্য খরচ সংযুক্ত করা আছে। মানে সর্বমোট আপনার 8 থেকে 12 লক্ষ টাকা খরচ হবে আর কি। জার্মানিতে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় গেলে 9 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়। প্রাথমিকভাবে জার্মানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে 8,440 ইউরো ডিপোজিট করতে হয়। এছাড়া ভিসা প্রসেসিং খরচ ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় 10,000 ইউরো খরচ হয়।
এখন আসি রোমানিয়া যেতে কত টাকা লাগে। বর্তমান রোমানিয়াতে ওয়ার্ক পারমিট বিশেষ সরকারিভাবে এজেন্সির মাধ্যমে দুটি উপায়ে যাওয়া যায়। সরকারিভাবে রোমানিয়া যেতে সর্বমোট হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হতে পারে। অন্যদিকে আপনি যদি বেসরকারি কোনো এজেন্সির মাধ্যমে রোমানিয়া যেতে চান তাহলে খরচ 8 থেকে 10 লক্ষ টাকা। রোমানিয়া স্টুডেন্ট ভিসায় 70 থেকে 100 ইউরো এবং রোমানিয়ায় ফ্যামিলি ভিসায় হচ্ছে 100 থেকে 120 ইউরো প্রসেসিং খরচ হয়। এছাড়া অন্যান্য খরচ মিলিয়ে 3 থেকে 5 লক্ষ টাকা খরচ হতে পারে। মাথায় রাখতে হবে যে 3 থেকে 5 লক্ষ টাকা আপনার খরচ হবে স্টুডেন্ট ভিসা অথবা ফ্যামিলি ভিজিট ভিসায় গেলে। অস্ট্রিয়া, অস্ট্রিয়া যেতে কত টাকা লাগবে? বর্তমানে অস্ট্রিয়া যেতে ওয়ার্ক পারমিট বিষয়ে খরচ হয় 6 থেকে 8 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া কৃষি বিষয়ে অন্যান্য কাজের বিষয়ের ভিত্তিতে যেখানে যা কম খরচ কম বেশি হতে পারে। অস্ট্রেলিয়া সহ ইউরোপের কোন দেশে কত টাকা লাগে তা নির্ভর করে ভিসার ধরনের উপর, যেটা আমি প্রথমেই বলেছি যে আপনারা আসলে কোন দেশে যাবেন এবং কী ভিসায় যাবেন, ভিসার উপরে নির্ভর করবে আপনি কত টাকা খরচ হবে। তবে আমি যে ধারণাটা দিচ্ছি সেটা হচ্ছে রেগুলার ধারণা, আপনারা এই ধারণা নিয়ে এগোতে পারেন। অস্ট্রেলিয়া ভিজিট ভিসা প্রসেসিং খরচ হচ্ছে 99,910 টাকা হলেও সেখানে সর্বমোট 3 থেকে 4 লক্ষ টাকা প্রয়োজন হয়। ফ্রান্সে যেতে কত টাকা লাগে? ফ্রান্সের ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাইলে সর্বমোট 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়। এখানে ভিসা প্রসেসিং যাতায়াত খরচ সংযুক্ত করা আছে। ফ্রান্সের ভিসাও মোটামুটি 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়। অন্যদিকে আপনি যদি ইংরেজিতে ভালো দক্ষতা থাকে এবং ভালো স্কোর সহ আইএলটিএস করা থাকে তাহলে আপনি কম খরচে স্টুডেন্ট ভিসায় ফ্রান্সে যেতে পারেন। তারপর আসেন পর্তুগাল যেতে কত টাকা লাগে। বর্তমানে পর্তুগাল 4 ধরনের ভিসা পাওয়া যায়, ভিসা প্রসেসিং অন্য খরচ সহ। ওয়ার্ক পারমিট ভিসা পর্তুগাল গেলে 9 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়। স্টুডেন্ট ভিসায় 5 লক্ষ টাকা খরচ হয়, তবে ভালো স্কলারশিপ পেলে খরচ আর একটু কম হতে পারে। যারা ভালো স্কলারশিপ নিয়ে যাবেন তাদের জন্য খরচ একটু কম হতে পারে। ভিজিট ভিসা পর্তুগাল যেতে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়। মেডিকেল ভিসা পর্তুগাল যেতে প্রায় 4 লক্ষ টাকা খরচ হয়। তো বন্ধুরা, আমি যে ধারণাটা দিচ্ছি সেটা হচ্ছে ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে। মূলত এটা একটা ধারণা মাত্র, কম বেশি হতে পারে, তবে অনেক এক্সপেরিমেন্ট করে জানা গেছে যে আসলে এই টাকাটাই খরচ হয়, এর বেশি খরচ হওয়ার কথা না। তবে দালালের ক্ষেত্রে যারা দালালের মাধ্যমে যাবেন তারা অবশ্যই অবশ্যই একটু বেশি টাকা খরচ হতে পারে। ভালো দালাল হলে কম খরচ পাবেন, আর যদি একটু ক্রিটিক্যাল দালাল হয় সেক্ষেত্রে একটু খরচ বেশি লাগতে পারে। এখন আসি হাঙ্গেরি যেতে কত টাকা লাগে। হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ও রেসিডেন্স পারমিট পরিবহন অন্যান্য খরচ সহ সর্বমোট 2,300 ইউরো খরচ হতে পারে। তবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেতে 4 থেকে 8 লক্ষ টাকার প্রয়োজন পড়তে পারে। 2 থেকে 3 লক্ষ টাকা দিয়ে হাঙ্গেরিতে ভিজিট ভিসায় যাওয়া যায়। এছাড়া অসরকারিভাবে ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে তা বিভিন্ন এয়ারলাইন্স থেকে জানা যায়। সুইজারল্যান্ড যেতে কত টাকা লাগে? বর্তমান ওয়ার্ক পারমিট বিষয়ে সুইজারল্যান্ডে যাওয়া কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। তবে কাজের বিষয়ে সুইজারল্যান্ড যেতে 8 থেকে 10 লক্ষ টাকা প্রয়োজন। এজেন্সির মাধ্যমে গেলে এই খরচ 12 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। পৃথিবীর সেরা সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডে ভিজিট বিষয়ে গেলে ভ্রমণ করে আসতে যাতায়াত মানে আপনি যাবেন আবার আসবেন 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে। ফিনল্যান্ড যেতে কত টাকা লাগে? ফিনল্যান্ড থাকা কারোর মাধ্যমে আপনি নিজে আবেদন করে বিভিন্ন প্রতিষ্ঠানে ভিসা অর্জন করলে মাত্র 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হতে পারে। তবে একই বিষয়ে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান তাহলে 6 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে। স্কলারশিপ নিয়ে মাত্র 1 লক্ষ টাকা বা তার কম খরচে ফিনল্যান্ডে যাওয়া যায়, তবে স্কলারশিপ ছাড়া খরচটা কিছুটা বেশি হতে পারে। নেদারল্যান্ড যেতে কত টাকা লাগে? সরকারিভাবে নেদারল্যান্ড যাওয়ার খরচের হিসাব অনুযায়ী সকল খরচ মিলিয়ে 4 থেকে 5 লক্ষ টাকা নেওয়া দেখানো হয়। তবে প্রকৃতপক্ষে নেদারল্যান্ড যেতে 9 থেকে 10-12 লক্ষ টাকা খরচ হতে পারে। বিভিন্ন দালাল চক্রের খরচ হিসেবে 15 লক্ষ টাকা পর্যন্ত চেয়ে থাকে। এরকম সব কিছু নির্ভর করবে দালালের উপর। উচ্চশিক্ষা অর্জনের জন্য নেদারল্যান্ডে প্রতি বছর 6,000 থেকে 20,000 ইউরো পর্যন্ত খরচ হয়ে থাকে। প্লেন যেতে কত টাকা লাগে? সম্পূর্ণ কার্যক্রম নিজ থেকে পরিচালনা করলে প্লেন ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে প্রায় 5 লক্ষ টাকা খরচ হতে পারে। তবে বিভিন্ন কোম্পানি কাজের বিষয় পেলে কোম্পানি অর্ধেক খরচ বহন করে, সেক্ষেত্রে খরচ অনেক কম হয়। ট্যুরিস্ট ভিসায় প্লেন গেলে সরকারিভাবে বেশি 80,000 থেকে 1 লক্ষ টাকা ভ্রমণ করতে পারবেন যদি ট্যুরিস্ট ভিসায় যেতে চান।
মালটা যেতে কত টাকা লাগে? প্রাথমিক প্রাসঙ্গিকভাবে সরকারি ভাবে মালটা যাওয়ার খরচ 3 লক্ষ টাকা, কিন্তু কোনো বেসরকারি এজেন্সির মাধ্যমে যেতে যাইতে 6 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়। ভ্রমণের উদ্দেশ্যে মালটা যেতে যাইলে সর্বনিম্ন 2 লক্ষ টাকা জমা সহ অন্যান্য খরচ মিলে প্রায় 3 লক্ষ টাকা খরচ হতে পারে। উপরে বিস্তারিত আলোচনা থেকে জানতে পারলাম ইউরোপের কোন কোন দেশে যেতে কত টাকা লাগে। ইউরোপে কাজের ভিসা পাওয়ার সহজ উপায় এবার আপনাদের জানাবো। কর্মদক্ষতা থাকলে ইউরোপের দেশগুলোতে কাজের ভিসা পাওয়া খুবই সহজ। ইউরোপের বিভিন্ন দেশের কোম্পানিগুলোতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আমরা নির্ভরযোগ্য এজেন্সি থেকে ইউরোপের কাজের ভিসা পাওয়া যায়। ইউরোপের কাজের ভিসা পাওয়ার সহজ উপায় হচ্ছে যোগ্যতা অর্জন। ইংরেজিতে ভালো দক্ষতা থাকলে ইউরোপের বিভিন্ন হাই প্রোফাইল কাজের জন্য আবেদন করা যায়। আইএলটিএস করা এবং স্কোর ভালো হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও নির্দিষ্ট কোনো কাজের প্রতি উচ্চতর দক্ষতা থাকা আপনার ইউরোপের কাজের ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। সেটা শুধু ইউরোপ না, যে দেশে যেতে চান আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে কাজের প্রতি, এবং আপনার হাই প্রোফাইল একটা ই থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, আইএলটিএস করা থাকলে ভালো। যেহেতু আপনি ইউরোপ কান্ট্রিতে বেশিরভাগ ইংরেজি চলে, সেক্ষেত্রে আইএলটিএস করাটা খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপীয় জব সাইটগুলোতে আবেদন করতে পারেন। ইউরোপের বেশ কিছু সংস্থা ও সাইট কর্মসংস্থান ও কর্মীর যোগান দিয়ে থাকে, সেই সকল সাইটে নিজের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজের জন্য আবেদন করতে পারেন। পরবর্তীতে আবেদন গ্রহণ করা হলে ভিসা পাওয়া যায়। ইউরোপীয় অভিবাসী এর সাহায্য। ইউরোপে আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন থাকলে তার রেফারেন্সের জব অ্যাপ্লাই করতে পারবেন। রেফারেন্স কাজের সম্ভাবনা বেড়ে যায়। এক্ষেত্রে সঠিক ভিসা খোঁজা ও প্রসেসিং সমস্ত কাজ স্বল্প খরচে সুষ্ঠুভাবে হয়, আর তারপরও যেতে পারবেন এজেন্সির মাধ্যমে। আপনি যদি একান্ত ইউরোপীয় বিভিন্ন দেশে যেতে চান তাহলে এজেন্সির মাধ্যম যেতে পারেন, তবে এতে খরচ বেশি এবং সময় বেশি লাগলেও ইউরোপে কাজের ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হাজারো বাঙালির স্বপ্ন ইউরোপের কোনো দেশে যাওয়া, কিন্তু উন্নত রাষ্ট্র হওয়ায় ইউরোপের জীবনমান অনেকটাই এগিয়ে। বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা পাওয়া কঠিন, অনেক কঠিন। তবে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইউরোপের কোন কোন দেশে কত টাকা লাগে তা জেনে বিভিন্ন দালাল চক্র থেকে সতর্কতা অবলম্বন করবেন। এর জন্যই মূলত এই ভিডিওটা করা, যে আসলে কোন কোন দেশে কত টাকা লাগে সে সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আপনারা যে দেশে যেতে চান যদি দালালের সাথে কথা বলেন, অবশ্যই দালালের সাথে কথা বলার আগে আমার ভিডিওটা একবার দেখে নেবেন, এবং আপনি জানতে পারবেন যে আসলে কত টাকা লাগতেছে মূলত, এবং দালাল কত টাকা বেশি চাচ্ছে, সেক্ষেত্রে আপনি একটা দামাদামির মাধ্যমে তাদের সাথে কম্প্রোমাইজ করতে পারেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভালো লাগবে, কারণ হচ্ছে একসঙ্গে এতটি দেশে যেতে যে তথ্যটা আমি দিলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এবং আপনারা যারা ইউরোপে যেতে চান বিশেষ করে তাদের জন্য ভিডিওটা আমার মনে হয় যে অনেক কাজে লাগবে। এবং যেমন আপনার আমি যে সব দেশের কথা বললাম, এই সব দেশেই মূলত বাংলাদেশ থেকে যাওয়া আসার একটা চাহিদা থাকে। তো আপনারা অবশ্যই অবশ্যই কোনো দেশে যাওয়ার আগে আমার ভিডিওটা দেখে এবং সে দেশে যে কত টাকা লাগে সব বিষয়ে আপনারা দেখবেন, দেখার পরে জাস্টিফাই করে তারপরে দালালের মাধ্যমে যান, এজেন্সির মাধ্যমে যান, সরকারি মাধ্যমে যান, আপনারা জিনিসটা উপলব্ধি করতে পারবেন। মূলত এর জন্যই আজকের এই ভিডিওটা দেওয়া। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেপর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।